কলকাতা পৌর নির্বাচনের জন্য 117 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। প্রমোদ দাশগুপ্ত ভবনে ঘোষণা হলো প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় এবার মহিলা প্রতিনিধিত্ব বাড়ল। 17 আসন ছেড়ে রেখে 117 আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। সেখানে 56 জন মহিলা প্রার্থী, 58 জন পুরুষ প্রার্থী, সংখ্যালঘু প্রার্থী 17 জন। তবে এবারের প্রার্থী তালিকায় প্রায় 78% নতুন মুখ জানাচ্ছে বামফ্রন্ট নেতৃত্ব। 17 আসন ছেড়ে রাখা হলো ধর্মনিরপেক্ষ শক্তির জন্য। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির কোনো প্রার্থী বিষয়ে আলোচনা হলে সেই শক্তিকেই সমর্থন, অর্থাৎ ঘুরিয়ে আইএসএফ এবং কংগ্রেসের জন্য জায়গা খানিকটা রেখে দিল বাম নেতৃত্ব। পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বামফ্রন্ট। এবং যেটা ঠিক হয়েছে যে শনিবার থেকেই প্রচারে বেরিয়ে পড়বে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা, এমনটাই স্থির হয়েছে।